और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। सादा कागज। हम लोग को चुतिया तो बना डाला। अब क्या बोला तूने? हे गाइस अस्सलामुअलैकुम, क्या मनोज तुमरा? गाइस आज एक्टा हमारे साथ क्यों तो चले जाए, बट हम शॉटिंग निजेरा जाने ना कारण हमारे আমার একটা বন্ধুর নামে নাকি একটা চেক এসছে 180,000 টাকা, বাট সেটা সত্য কি মিথ্যা সঠিক জানি না। সেটা আমার ওখানে ফোন করে বলছিল যে আমাদের একটা লাকি ড্রে আমার বন্ধু নাকি 180,000 টাকার চেক জিতেছে, ও সেকেন্ড হয়েছে। সো সেটা হয়তো ফেকও হতে পারে, সো আমরা সেটা সঠিক জানি না, তো আমরা সেটা যাচাই করতে আজকে আমরা সেখানে যাবো। সো গাইস চলো গিয়ে সেখানে গিয়ে পুরোটা দেখছি, সেটা সঠিক ঠিক কি মিথ্যে সেটা আমরা সেখানে গিয়ে দেখবো। সো গাইস চলো যাবো। গাইস অলরেডি আমরা বাইক উঠে পড়েছি, এবার সেখানে আমরা যাচ্ছি, দেখি জিনিসটা ঠিক কি মিথ্যে অলরেডি জানি না সঠিক। আমার বন্ধু এখন বড় লোক হবে, তার তো তোমার মনে খুব আনন্দ। বড় হারামি ও বেটা। তো অলরেডি আমরা প্রায় এসে গিয়েছি, এখন ভিতর রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে। আমরা খড়মপুর মার্কেট সবে আসলাম। উফ, রাস্তাটা কি ব্যাকের রাস্তা, আস্তে আস্তে যেতে হবে, নাহলে বাই চান্স কিছু হতে পারে। সো অবশ্যই পুরো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই যে আমাদের শিল্প পোস্ট অফিস, আমরা এসে গিয়েছি। হে গাইস, সো আমরা সেই খাপটা নিতে এসেছি, এখন বলতে পারছি না যে ওটার মধ্যে কি আছে, কারণ ওটা ফেকও হতে পারে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো টেনশন আছে, কি করা যায় দেখি। যদি খাপটা অবশ্যই নেই, অবশ্যই খুলে দেখাবো, কারণ তার জন্য আমার বন্ধুকে 1,500 টাকা দিতে হবে, 1,575 টাকা দিতে হবে। সো দেখছি কত কি করা যায়, খুব টেনশনের মধ্যে আছে, বন্ধু পাশে আছে, টেনশন হচ্ছে, বুঝতে পারছে না সঠিক যে কি করবে। আমি টেনশনে আছি, ও লটারি বাদে না লটারি চলে যায়। পরে জানাচ্ছি কি করি। A few moments later, তো বন্ধু অবশেষে বন্ধু ডিসাইড নিল যে খাপটা নেওয়াই যাক, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে, তো এখন যাওয়ার হোক। সো আমরা অলরেডি খাপটা নিয়ে নেবো এক্ষুনি। আমরা এখানে আমাদের যে প্রসেসগুলো আছে সেটা আমাদের কমপ্লিট করতে হবে অলরেডি। আমরা টাকা দিয়ে দিয়েছি বন্ধু, এবার টাকা গুনে নিচ্ছে সে লোক। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সো বন্ধু এবার সাইন করছে, এবার আমাদের কাজ কমপ্লিট হয়ে যায় প্রায়। আমার বন্ধু তো খুবই খুশি, কারণ সে খাপটা নিচ্ছে, করোড়পতি হবে কি রোডপতি হবে কিছু বলা যাচ্ছে না, মনে হচ্ছে টেনশনে বন্ধুর খুবই গরম লাগছে। উফ, ওর থেকে কষ্ট আমার বেশি হচ্ছে, কারণ কী হবে কিছুই বুঝতে পারছি না। সো বন্ধু এখন টিপ চাপ দিচ্ছে না, ফিঙ্গার প্রিন্ট। সো হয়ে গেল প্রসেস কমপ্লিট।
আমরা ওনাকে ফোন করছি, চলো। হ্যালো, হ্যাঁ দাদা, মাল তো অনেক কিছু পাঠিয়েছেন দাদা। কেমন আছো? নি অনেকটাই তো মাল পাঠিয়েছেন। হ্যাঁ বলছি, খুলেছি তো আমরা এটা। হ্যাঁ হ্যাঁ রিসিভ করেছি, রিসিভ করেছি। হ্যাঁ, ১৫৭৫ টাকা। আচ্ছা, আইডি নাম্বার, হ্যাঁ, ৬৯৫৭। হম লোক চুতিয়া তো বানা ডালা, আপ কে বলে তো নি আপ কে করে হম লোক। সো গাইস, ও কিছু বলতে চাচ্ছে, দেখি শালা চুতিয়া মাল। ৬৯৫৭। হ্যাঁ হ্যাঁ, যেখানে আপনার নাম লিখতে লেখা আছে তার বাড়ি একটা চশমার ছবি দেওয়া আছে। হ্যাঁ খামের উপরে চশমার ছবি দেওয়া আছে। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে গাইস, আমাদের বলছে যে পরে ফোন করতে, পরে কি হবে সেটা এখন তো আমরা বুঝে গিয়েছি অলরেডি। সো গাইস, এরকম লাইনে কেউ যেন পড়বে না সবাইকে বারবার করে বলছি, আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবে, সবাই যেন এই জিনিসটা থেকে বেঁচে থাকে, আমরা ফেসেছি, বাকি কেউ যেন এই জিনিসটাতে না ফাঁসে। সো গাইস, তার জন্য সবাইকে সতর্ক করে দাও প্লিজ, সবাইকে ভিডিওটা শেয়ার করো এবং সবাইকে দেখার সুযোগ করে দাও, আর কেউ যেন দ্বিতীয়বার এই ফাঁদে না ফাঁসে। সো থ্যাংক ইউ।